চার্জার সিস্টেমের চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেওয়া যাবে, এ ধরনের হ্যান্ডি ফ্যান, সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে। এক চার্জে কতক্ষণ থাকবে বাতাস? দুই ঘন্টা, দুই থেকে আড়াই ঘন্টা থাকবে। দুই থেকে আড়াই ঘন্টা যে হাতে, এটা হাতের একটা ফ্যান পাইবেন, এটা হাতের ফ্যান। হ্যাঁ, এটা খুব সুন্দর, মানে হাতে একটু কষ্ট করে মানে মানে ঘোরাতে হবে, এটা বললে বেশি ঠান্ডা হবে আর কি, পানি ভরে তারপর হাতে ঘোরালে ঠান্ডা বাতাস পাবে। হ্যাঁ, এই সাইডে চাপ দিতে হবে। ট্রাভেল করতে গেলে এই ফ্যান গুলো, বিশেষ করে আপুরা এগুলো ইউজ করে ফ্যান গুলো, রিক্সাতে বা বিভিন্ন বাস। আসসালামু আলাইকুম, আমি এখন হাজি হোসেন প্লাজা থেকে বলছি, ডেমরা স্টক কোটার 59 নম্বর দোকান। এখানে আপনার ফ্যানের আইটেম দেখাচ্ছি। আজকে হলো মানে এখন তো প্রচুর গরম, আপনারা কিন্তু বাইরে ট্রাভেল করেন, গাড়িতে থাকেন, বাসে থাকেন, বিভিন্ন স্থানে বিভিন্ন প্লেসে থাকেন, তো অনেক প্রচুর গরম। এই গরমের জন্য আপনারা সব জায়গায় কিন্তু পাখা থাকে না বা বিদ্যুতের প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ডি একটা ফ্যান পেয়ে যাচ্ছেন, এরকম রিচার্জেবল নাকি? জি, চার্জার সিস্টেমের, চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেওয়া যাবে, এ ধরনের হ্যান্ডি ফ্যান। এটা কি অন অফ করার সিস্টেম? আচ্ছা আচ্ছা, বাতাস হবে, বাতাস, সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে। এক চার্জে কতক্ষণ থাকবে বাতাস? দুই ঘন্টা, দুই থেকে আড়াই ঘন্টা থাকবে। দুই থেকে আড়াই ঘন্টার মতো চার্জ থাকবে। কয়টা কালার হবে এরকম? কালার হবে তিনটা কালার। চার্জার কেবল থাকে, এটার মাধ্যমে চার্জ দিতে পারবেন। চার্জ কতক্ষণ দিতে হবে ফার্স্ট টাইম? কতক্ষণ দিতে হবে? আপনি 2 ঘন্টা দিলেই হবে, 2 ঘন্টা, 2 ঘন্টা দিলেই একটা চার্জ থাকবে। তো এগুলো কিন্তু খুব সুন্দর, নষ্ট হয়ে যাবে নাকি? না না, নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, লং টাইম ইউজ করতে পারবে। এগুলো তো চাইনিজ না? এর সাথে আবার আপনি একটা মশার ব্যাট পাবেন, চার্জার মশার ব্যাট বলতে, মশার ব্যাট, মশা মারে যে, মানে এটা কি চার্জার সিস্টেম? চার্জার সিস্টেম, হ্যাঁ, এটাও বিক্রি করি আমরা। আচ্ছা আচ্ছা, মশার ব্যাটও বিক্রি করা হয়? হ্যাঁ। ওকে, মশার ব্যাটে এগুলো প্রাইস কি রকম? এটা প্রাইস পড়বে 550 টাকা। 550? এটা প্রাইস কি বেশি মনে হচ্ছে? না, এটা ভালো টাইটা, ভালো কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, না এটা ভালো কোম্পানি, 550। লং টাইম তো ইউজ করা যাবে, লং টাইম ইউজ করা যাবে। ওকে, তো আমরা ফ্যানের প্রাইসটা একটু জানার চেষ্টা করি। ফ্যান সিস্টেম, এখানে চার্জ চার্জ দিতে দিতে পারবেন, চার্জার সিস্টেম, এখানে কত ভোল্ট এগুলো সব দেওয়া আছে। তিনটা কালার, তিনটা কালারে পেয়ে যাচ্ছেন লাইট গুলো। এটা তো চাইনিজ না? চাইনিজ, চাইনিজ সিস্টেম। ওকে, এর পাশাপাশি আর কি আছে? এই যে হাতের, এটা হাতের একটা ফ্যান পাইবেন, এটা হাতের ফ্যান। হ্যাঁ, এটা খুব সুন্দর, মানে হাতে একটু কষ্ট করে মানে মানে ঘোরাতে হবে। আবার পানি দিলে, এখানে পানি বললে মানে ঠান্ডা হয় বেশি। ও, আবার পানি ভরার সিস্টেম আছে, এটা বললে বেশি ঠান্ডা হবে আর কি, পানি ভরে তারপর হাতে ঘোরালে ঠান্ডা বাতাস পাবে। হ্যাঁ, এই সাইডে চাপ দিতে হবে। ও, চাপ দিতে হবে, চাপ দিলে এটা পানি আসবে, পানি আসবে, তখন এসির মতো একটা ঠান্ডা বাতাসটা আসবে। ওকে, খুব সুন্দর সিস্টেম। এটা প্রাইস কত? এর দাম কম আছে, 150 টাকা অনলি, 150 টাকা অনলি। কালার হবে বিভিন্ন? হ্যাঁ, তিন চারটা কালার হবে, তিন চারটা কালার হবে। আর ফ্যান গুলোর প্রাইস কত জন বললেন? এগুলো 380, চার্জার ফ্যান 380, আর ডিসকাউন্ট করা যাবে, ডিসকাউন্ট করা যাবে। এটা চার্জার পোর্ট আছে, চার্জ দিতে পারবেন। খুব সুন্দর ফ্যান, আপনারা এগুলো কিন্তু নিতে পারেন ট্রাভেল করতে গেলে। এই ফ্যান গুলো, বিশেষ করে আপুরা এগুলো ইউজ করে ফ্যান গুলো, রিক্সাতে বা বিভিন্ন বাসে যে কোনো স্থানে আপনারা এগুলো খুব সুন্দরভাবে ক্যারিও করতে পারবেন এবং ইউজও করতে পারবেন। তো ঠিক আছে, আমরা এই ফ্যানের কালেকশন গুলো দেখালাম, পাশাপাশি কিন্তু এখানে হিউজ খেলনা আইটেম আছে, হেলিকপ্টার আছে, বাইক আছে, চার্জারেবল চার্জার সিস্টেমের এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের খেলনার আইটেম গুলো আছে, বিভিন্ন চপার, হেলিকপ্টার, ডল গুলো আছে, সবগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এ পর্যন্ত, ছোট একটা ভিডিও, ছোট একটা ভিডিও এটা নিয়ে আমরা আজকে ভিডিওটা সাজিয়েছি। এছাড়া যদি আপনারা অন্য মডেলের যদি এ ধরনের হ্যান্ডি ফ্যানগুলো চান, ওইগুলো আপনারা অর্ডার কনফার্ম করলে দিতে পারবে জি নাকি? তো ঠিক আছে, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।